সেবার মানসিকতা থেকে অনেক দূরে সরে গেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, এর পরিবর্তে ঝুঁকেছে ব্যবসায়। রাজধানীর আগারগাঁয়ে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আর ঢাকা এখনও আদর্শ নগর হতে পারেনি বলে অভিযোগ করেন অন্যান্য আলোচকরা। আহ্বান জানান অর্থনৈতিক কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের। নামমাত্র অর্থে জমি কিনে একের পর এক বিপণী বিতান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে সংস্থাটির আয় বাড়তে থাকলেও নেতিবাচক প্রভাব পড়েছে জনসাধারণের জীবনে। আগারগাঁওয়ের এলজিইডি ভবনে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন খোদ পরিকল্পনা মন্ত্রী। প্রশ্ন তোলেন রাজুক গঠনের সফলতা নিয়েও। গরিবকে শহর থেকে তাড়িয়ে তার জমি নিয়ে আমাকে দিয়ে আমাকে বড় লোক বানানো হয়েছে, এইটা পরিষ্কার কথা। রাজুক এমন মার্কেট বানাচ্ছে, বিরাট বিরাট ইত্যাদি বানাচ্ছে, কমিউনিটি সেন্টার বানাচ্ছে, পাড়া দিয়ে খাচ্ছে, তো এইগুলো আমাদের নাগরিক হিসাবে এখন বিবেচনা করা দরকার। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার কথা স্বীকার করলেন মন্ত্রী, দায়ী করলেন সংশ্লিষ্ট সংস্থা ও কর্মীদের অবহেলাকে। পীড়াদায়ক বর্জ্যের শিকার এই ধরনের নোংরা শহর বোধহয়, এমনকি আমাদের চেয়ে কম মানের যারা স্কেলে আছে, পশ্চিমাদের দ্বারা তৈরি করা স্কেল, নিচের দিকে যারা বাস করে, ওই সকল শহরে এই ধরনের বর্জ্যের বোধহয় অবস্থা নেই, এইটা আমাদের বিবেচনা করা দরকার। ঢাকা শহর সংস্কারে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির আহ্বান জানালেন অনুষ্ঠানের আলোচকরা। পরামর্শ দিলেন অর্থনৈতিক কর্মকাণ্ড বিকেন্দ্রীকরণের উদ্যোগের। আমাদের মতো ঘন জনবসতির শহরে জেনেরিক ফ্লাইওভার কেন আমরা ডিজাইন করব, সিঙ্গেল ইউজ ফ্লাইওভার কেন আমরা ইউজ করব, ফ্লাইওভার্স মাস্ট বি মাল্টি ইউজ। আমার গ্রাম আমার শহর এই ধারণা থেকে হয়তো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, বাট দি সোশ্যাল ইন্ডিকেটার্স, হেলথ, এডুকেশন অ্যান্ড আদার ইন্ডিকেটার্স, দ্যার ইজ নট এ সিমিলার প্রোগ্রেস। ইন ফ্যাক্ট ইট ইজ দি আদার ওয়ে রাউন্ড, দি ইনইকুয়ালিটিস অন দিজ এরিয়াস, এই বৈষম্যগুলো আরও বাড়ছে। দারিদ্র কমাতে এবং দেশের সার্বিক উন্নয়নে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই বলে মন্তব্য করেন আলোচকরা। স্মার্ট ডেন্সিটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।